কমিউনিটি বারবার বলতে হয় কারণ কি মিথ্যা কথা বলে তার জন্য 25 বছর টানা মিথ্যা কথা বলে আসছে কারণ কি তাদের কাছে কাজ করার ক্ষমতা নেই তাদের মধ্যে সেই মানসিকতা নেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার মধ্যে কাজ করার মানসিকতা আছে আর কাজ সম্পূর্ণ সময়ের মধ্যে করার দৃষ্টিভঙ্গি আছে তার জন্য ভারতীয় জনতা পার্টি যে সরকার বানিয়েছে নীতিগত রূপে সরকার বানিয়েছে আমরা নৈতিকভাবে সরকার দিয়েছি আগে অনৈতিক সরকার ছিল এখন এক নৈতিক ত্রিপুরাবাসী সরকার হয়েছে তার মধ্যে ডিফারেন্স ভারতীয় জনতা পার্টি আর কমিউনিস্ট আদার্স পার্টির মধ্যে 2018 তে শুধু ভারতীয় জনতা পার্টি জিতবানি ভারতীয় জনতা পার্টি সহ ত্রিপুরা রাজ্যবাসীর এক নৈতিক জিত হয়েছে এক অনৈতিক পার্টি আর অনৈতিক সরকারের পতন ঘটেছে ত্রিপুরা রাজ্যে আর ত্রিপুরার মানুষ তখন মুক্তি পেয়েছে আর 2023 ইলেকশন ত্রিপুরার মানুষ ভবিষ্যতের জন্য তার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য এক সুদৃঢ় ভবিষ্যতের কাজ করার ব্যক্তিত্ব নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে কাজ করবে তা প্রমাণিত ত্রিপুরা রাজ্যের মধ্যে বন্ধুরা সেই দেশের সাথে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা কাজ করে